নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। সনাতন ধর্মে বছরের অন্যতম দিন এই অক্ষয় তৃতীয়া। এই দিন যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানুষে বিশ্বাস। শাস্ত্রে বলা হয় এই দিনে ঘটেছিল একাধিক ঘটনা। হাজার হাজার বছর পরেও ভারতভূমির প্রতিটি কণায় এর ছাপ রয়ে গেছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। এই বছর অনেকের মধ্যেই সংশয় রয়েছে এবং এই দিনে গঙ্গা স্নানের শুভ মুহূর্ত ও সময়। এই দিন লক্ষ্মী গণেশও পুজো করা অত্যন্ত শুভ। পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এই মা লক্ষ্মী এবং গণেশের পুজো করা হয়ে থাকে। সেই পুজোর শুভ মুহূর্ত আছে, সমস্ত কিছু জানাবো আজ ভিডিওতে। এছাড়াও আপনাদের সাথে শেয়ার করব এই দিন আপনারা কোন কোন কাজগুলি করতে পারেন এবং কোন কোনগুলি কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং কোন কোন জিনিস এই দিন কেনা অত্যন্ত শুভ। তাহলে বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার সমস্ত পরিবার পরিজনের সাথে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাতে ভবিষ্যতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার অনুপ্রেরণা পাব। তাহলে চলুন, এই বছর অনেকের মধ্যে সংশয় রয়েছে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, 22শে এপ্রিল নাকি 23শে এপ্রিল। চলুন জেনে নিই পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। অক্ষয় তৃতীয়া পড়েছে 9ই বৈশাখ 1430, 23শে এপ্রিল 2023 রবিবার। আর এই দিন মুহূর্ত সকাল 8:16 থেকে রবিবার সকাল 8:19 পর্যন্ত। অনেকেরই সংশয় রয়েছে যেহেতু রবিবার সূর্যোদয় পাচ্ছে তাই রবিবার দিনই অক্ষয় তৃতীয়া পালন করা হবে এবং এই দিনই গঙ্গা স্নান করা হবে। গঙ্গা স্নানের পূর্ণ সময় রবিবার 5:15 থেকে 8:19 পর্যন্ত। এই দিন অনেকের বাড়িতেই পরিবারের সুখ শান্তির জন্য মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো হয়ে থাকে। বলা হয় এই দিন লক্ষ্মী পুজো করলে অক্ষয় লক্ষ্মী প্রাপ্ত হয়, তাতে সংসার ধন ধান্যের সম্পদে ভরে ওঠে এবং পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। ভগবান গণপতির আশীর্বাদে আমাদের সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। চলুন বন্ধুরা জেনে নিই এই দিন মা লক্ষ্মী এবং গণেশের পুজোর শুভ মুহূর্ত। 23শে এপ্রিল রবিবার 9:15 থেকে 12:51 পর্যন্ত এবং 12:51 থেকে 1:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা বাড়িতে মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো অবশ্যই করতে পারেন এবং আপনাদের সাথে শেয়ার করব আজকে এই দিন আপনারা কোন কোন জিনিস কেনাকাটি করতে পারেন। এই দিনটি ধনত্রয়োদশীর মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন কিছু জিনিস আছে যেগুলি বাড়িতে নিয়ে এলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। এই অক্ষয় তৃতীয়া যেহেতু আমরা যে কাজ করি তার অক্ষয় ফল লাভ করি, তাই অবশ্যই কিছু কিছু কাজ আমাদের করা উচিত যাতে মা লক্ষ্মীর আমাদের ওপর প্রসন্ন হবে এবং তার কৃপাদৃষ্টি আমাদের ওপর সর্বদা থাকবে। চলুন জেনে নিই সেই কাজগুলি কি কি। প্রথমে আসব গঙ্গা স্নান। আমাদের হিন্দু পুরাণে গঙ্গা স্নানের কিছু বিশেষ মাহাত্ম্য আছে। এই দিন প্রাতঃকালে ঘুম থেকে উঠেই গঙ্গা স্নান করুন। যদি গঙ্গা কাছাকাছি না থাকে তাহলে যে কোনো পূর্ণ নদীতে আপনারা স্নান করতে পারেন। এই গঙ্গা স্নানেরও কিছু শুভ মুহূর্ত আছে যেটা আমি আগেই ভিডিওতে শেয়ার করেছি। এরপর স্নানের পর আপনারা কিছু দান করবেন, আপনার যথা সামর্থ্য, আপনি যতটুকু পারবেন ততটুকু দান করবেন। আপনাদের সাধ্য মতো অর্থ, বস্ত্র বা খাদ্য দান করতে পারেন। এই দিন জলদানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া গবাদি পশু, রাস্তার জীব অথবা পাখিদেরও চারা এবং জলদান করতে পারেন। এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনি এবং আপনার পরিবারের উপর থাকবে। এই দিন ঘট দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। ঘটটি অবশ্যই জলপূর্ণ হতে হবে। আপনারা আপনাদের পরিচিতি, আত্মীয় পরিজন এবং যে কাউকে ঘটটি দান করতে পারেন। এই দিন জলও দান করতে পারেন,
গ্রীষ্মের এই দাবদাহে যদি কোনো তৃষ্ণার তোকে জলদান করেন, তবে ভগবান আপনার ওপর অধিক প্রসন্ন হবেন। তাই এই অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে জলপূর্ণ ঘট অথবা জলদান করুন। এরপর এই দিন পূজা করুন। এই পুণ্য দিনে মা লক্ষ্মী এবং স্মৃতিদাতা গণেশের পুজো করলে সংসার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। অনেকেই ভাবে এই দিন শুধুমাত্র ব্যবসায়ীরাই মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো করেন, কিন্তু তা নয় বন্ধুরা। এই দিন সংসারের সুখ সমৃদ্ধির জন্য সবাই কিন্তু মা লক্ষ্মী এবং গণেশের পুজো করতে পারেন। তাছাড়াও এই দিন ভগবান শ্রী নারায়ণেরও পুজো করতে পারেন। এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এই তিথিতে অক্ষয় পুণ্য লাভ করার জন্য হরিনাম কীর্তন করুন, তাতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হবে। তাছাড়াও এই দিন তুলসী গাছে জলের ধারা স্থাপন করতে পারেন অথবা তুলসী পুজোও করতে পারেন, কারণ তুলসী হল নারায়ণেরই রূপ। যে কোনো শুভ দিনে নিরামিষ খাবার খেতে হয়, তাই এই দিন চেষ্টা করুন আমিষ খাবার খাওয়ার বর্জন করতে এবং নিরামিষ খাবার খেতে। এদিন কোনো সৌভাগ্যবতীকে যদি আপনি আলতা সিঁদুর দান করুন, তাতে অক্ষয় সৌভাগ্যবতী হওয়া যায়। বলুন বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক এই দিন কী কী কেনাকাটা করলে অক্ষয় লাভ হয়। এই দিন সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার এই পুণ্যতিথিকে একটু হলেও আপনারা সোনা কিনুন, আর তা যদি না পারেন তাহলে রূপও কিনতে পারেন, আর যদি তাও না পারেন তাহলে যে কোনো ধাতব জিনিস কিনতে পারেন, সেক্ষেত্রে তামা কাঁস পিতল হতে পারে, সেক্ষেত্রে কোনো ঠাকুরের বাসনও আপনারা কিনতে পারেন। অক্ষয় তৃতীয়ার এই পুণ্য দিনে একটু সোনা অথবা রূপো কিংবা যে কোনো তামার ধাতু বাড়িতে আনলে তা বাড়িতে ধনবর্ষা ঘটায়, অর্থাৎ সেই পরিবারে সুখ শান্তির অভাব থাকে না। তাই এই দিনে একটু হলেও সোনা অথবা রূপো অথবা যে কোনো ধাতু ক্রয় করুন। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে অনেকেই মা লক্ষ্মীর এবং সিদ্ধিদাতা গণেশের নতুন মূর্তি নিয়ে আসেন। এই দিন বাড়িতে ঠাকুরের নতুন বিগ্রহ নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনারা পিতলের মূর্তি আনতে পারেন, যদি তা না পারেন তাহলে মাটির মূর্তিও আনতে পারেন। মা লক্ষ্মীর মূর্তি আনা সম্ভব না হলে এই দিন মা লক্ষ্মীর পছন্দের কিছু জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, যেমন লক্ষ্মীর কড়ি, নাভি শঙ্খ, হলুদের গাঁট, অক্ষত আতপ চাল অথবা পান সুপুরি। তাতেও কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং তার কৃপা দৃষ্টি সর্বদাই আপনাদের ওপর থাকবে। এই দিন জমি বাড়ি গাড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন মা লক্ষ্মীর জন্য বস্ত্র, আলতা সিঁদুর, ওড়না কিনতে পারেন, এতেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, আশা করছি আমি এই ভিডিও দ্বারা আপনাদের একটু হলেও উপকার করতে পেরেছি। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কী কী করবেন, কী কী করবেন না, কী কী জিনিস কেনা উচিত, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করেছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আত্মীয় পরিজন চেনা জানা সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই শেষ করছি, আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তখন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।